প্রতিবছর উৎসবের মুখে বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হন ফুল চাষিরা, আর এবার অনাবৃষ্টির কারণে ক্ষতি। সারা বছর ফুলের চাহিদা থাকলেও বিশ্বকর্মা পূজা দুর্গাপুজো থেকে মূলত শুরু হয় ধর্মীয় উৎসবে। লক্ষ্মী পূজা, জগদ্ধাত্রী, কালী পুজো, রাস, একের পর এক বিভিন্ন ধর্মীয় উৎসবে প্রচুর পরিমাণে ফুলের প্রয়োজন দেখা দেয়, যা স্থানীয় চাষিরা যোগান দিয়ে ফুলের চাষের দিশা দেখিয়েছেন। রজনীগন্ধা, গাঁধা, জবা, এমনকি স্থানীয় দোপাটি তুলসী পাতা পর্যন্ত চাষ শুরু হয়েছে। জারবেরা, বিভিন্ন ধরনের গোলাপের মতো বেশ কিছু বিদেশি ফুলও চাষ হচ্ছে। তবে প্রতি বছরই এই সময় বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হন ফুল চাষিরা। সার, কীটনাশকের মূল্য বৃদ্ধি তো আছেই, অবশ্য সমস্যা অন্যরকম। একেবারেই বৃষ্টিপাত না হওয়ার কারণে সমস্ত ফুলেরই ফলন কমেছে, তাই বাজারে চাহিদা থাকলেও তার যোগান দিতে পারছেন না তারা। ফুলের চাষ কেমন? চাষ তো করছি, ফুলের চাষ তো দাম নেই। বর্ষার তো অন্যান্য বছর ধরুন অসুবিধা হয়, বর্ষা নেই বলে চাষ হচ্ছে না, দাম নেই, বর্ষা নেই বলে দাম। কতটুকু আপনার গাঁদা ফুলের? গাঁদা ফুল কাঁচা পাঁচ ছয় আছে। কাঁচা পাঁচ ছয়, আর রজনী আছে এক বিঘি। তো রজনীর তুলনায় এটা কি ভালো হয়? এটা তো দু মাসের, দু মাসের মধ্যে শেষ। এই যে ধরুন এই পুজোর সময় চলছে, দুর্গাপুজো, তারপরে লক্ষ্মী পুজো, সামনে কালী পুজো, এই সমস্ত যে আছে পুজো, এখন তো অকেশন পরপর, চাহিদা নেই ফুলের? ফুলের চাহিদা কদিন গেল, দুর্গাপুজোই আবার এই কালী পুজো হবে চাহিদা, কালী পুজোতে। কিন্তু একভাবে থাকে না? না, দাম একভাবে থাকে না। আর এমনি সারটার ওষুধের দাম টাম ঠিকঠাক আছে? না না, দাম ব্যাপক দাম, একটা ওষুধ দিলে 1,500 লাগছে। আচ্ছা, আর বৃষ্টির জন্য কি ক্ষতি হয়েছে হিসাব মতো? বৃষ্টি না হতে ক্ষতি, বৃষ্টি হলে কি আরও ফলন বাড়তো? না, দামটা বাড়তো, যা একটু হতো। আচ্ছা, তো কত বছর ধরে আপনি চাষ করছেন? আমি চাষ করছি 2006 থেকে। ফুল চাষ? কী কী ফুল হয়? আমার রজনী গাঁদা। রজনীগন্ধা কতটুকু আছে? এক বিঘা আছে। আচ্ছা, এমনি অন্যান্য ফসল কিছু? ওই ধান আছে, বেগুন আছে, কুল আছে। তো ওগুলোর তুলনায় কি এই ফুল চাষের সুবিধাজনক? দাম থাকলে হয় ভালো। দাম থাকলে দাম হিসাবে হিসাবে ভালো। আগে তো খুব কম সংখ্যক মানুষ ফুল চাষ করতেন, এখন প্রায় মাঠে দেখা যায় চাষ। ওই লটারি যখন তার দামের সময় পেয়ে যাবে, হয়ে যাবে ফুল, তা লটারি। কী নাম আপনার? আমার নাম বিজন মণ্ডল। কোন জায়গায় বাড়ি? এই মোল্লাবের ব্যাংকের সামনে বাড়ি।